মেসি রোনালদো যা পারেননি তা করে দেখিয়েছেন কুবার্সি। বিশ্বসেরা এই দুই ফুটবলার ছিলেন নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে গোল শূন্য, কিন্তু কুবার্সি একজন সেন্টার ব্যাক হয়েও নিজের চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে লুফে নিয়েছেন ম্যাচ সেরা পুরস্কার। স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার একাডেমি লামাসিয়া থেকে যে ম্যাজিশিয়ানরা উঠে আসে তার আরও একটি প্রমাণ পাওয়া গেল এবার। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে ন্যাপোলির বিপক্ষে বার্সেলোনা জয় অন্যতম কারিগর ছিলেন পাও কুবার্সি। মাত্র 17 বছর বয়সী স্প্যানিশ ফুটবলার নিজের নামকে সাজিয়েছেন রেকর্ড বুকে। বয়স কেবল 17 বছর 50 দিন, এ বয়সেই একাধিক রেকর্ড গড়লেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ন্যাপোলির বিপক্ষে দ্বিতীয় লেগে বার্সার হয়ে খেলতে নেমেই ভেঙেছেন ডেভিড আলাবার গড়া 2010 সালে 17 বছর 258 দিন বয়সে মাঠে নামার রেকর্ড। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে মূল একাদশে অভিষিক্ত হওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন পাও কুবার্সি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে বার্সার সর্বকনিষ্ঠ ডিফেন্ডার হিসেবে মাঠে নামার রেকর্ডটিও তার। শুধু তাই নয়, নিজের অভিষেকের রাতে চ্যাম্পিয়ন্স লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। 3-1 গোলে জয়ে ন্যাপোলি স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে রীতিমতো পকেট বন্দী করে রেখেছিলেন তিনি। 2003-04 মৌসুম থেকে কুবার্সি প্রথম বার্সা খেলোয়াড় যিনি চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে 50-এর বেশি সফল পাস দিয়েছেন। এছাড়া 3টি ট্যাকেল করে শতভাগ ট্যাকেলও জিতেছেন তিনি, করেছেন 5টির বেশি বল ক্লিয়ারেন্স। এছাড়া সতীর্থ লামি নিয়ামালকে নিয়েও রেকর্ড বইয়ের পাতায় নাম লিখিয়েছেন কুবার্সি। বার্সা কোচ জাভি হার্নান্দেজের মাধ্যমে এসেছে এই কীর্তি। 16 বছর 243 দিন বয়সী লামি নিয়ামাল ও 17 বছর বয়সী কুবার্সিকে মূল একাদশে সুযোগ করে দিয়েছেন জাভি। আর এর মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসাবে নকআউট ম্যাচে মূল একাদশে 17 বছর বয়সের মধ্যে দুজন খেলোয়াড়কে মাঠে নামার রেকর্ড করেছে বার্সা। প্রায় 1 বছরের কম সময়ের মধ্যে আন্তর্জাতিক ও মহাদেশীয় 3টি টুর্নামেন্টে অংশ নিলেন কুবার্সি। ইউএফএ ইয়ুথ লীগ, স্পেনের হয়ে অনূর্ধ্ব 17 ইউরো ও বিশ্বকাপেও খেলেছেন তিনি। চলতি বছরের 19 জানুয়ারি কোপা দেলরেতে বার্সার মূল দলে অভিষেক ঘটে 17 বছর বয়সী এই সেন্টার ব্যাকের। বার্সার রিজার্ভ দলের খেলোয়াড় হিসেবে জাভির নজর কেড়েই মূল দলে উঠে এসেছিলেন তিনি। পাও কুবার্সির জন্ম বার্সেলোনা থেকে প্রায় 100 কিলোমিটার দূরের শহর এসানিওলে। ছোট্ট এক শহরে এক কাঠমিস্ত্রির পরিবারে জন্ম তার। রয়েছে ফুস্তারিয়া কুবার্সি নামে কাঠের সরঞ্জাম বানানোর পারিবারিক দোকান। স্থানীয় ক্লাব বেসকানো বাটে কুবার্সির প্রথম ফুটবল চর্চা শুরু। তার প্রতিভা দেখে মাত্র 4 বছর বয়সে জিরোনা তাকে দলে টেনে নেয়। 7 বছর বয়সে বার্সা স্কাউট দলে নজরে পড়েন তিনি। সেখান থেকে শুরু বার্সার সঙ্গে যাত্রা। 2018 সালে মাত্র 11 বছর বয়সেই কুবার্সি ডাক পান বার্সার বয়স ভিত্তিক দলে।